যদি হেফাজতে ইসলামের আলেম হন ওনার নামটা দিচ্ছি খুব সুন্দর ইসলামের হেফাজত করে ইসলামের যে হেফাজত করেন আপনারা প্যাট চলবে না সমাজের লোকদের গোষ্খর সতক্ষর সন্ত্রাসী জবরদখলদার এদের দান দক্ষিণা ছাড়া এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের প্রেস চলবে না যতই পাশ করে পেটাই দেন হাট মুক্তি বানাই কি করে খাবো ভাই হ্যাঁ এতক্ষণ জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো এরা না নিচে কাজ করতে পারবো রিক্সা খাবো পারবো না ওটা যে মাথায় বুজালে ব্যবসা করবো এটা তাদের মান সম্মানের ব্যাপার পাগড়িতে পড়াই দিছে ওরা পারবো না যদি বড় কাম দেই চান আপনাকে জজ কোডের জজ বানাই দিলাম বিচারক পারবো উনি আইনের দ্বারা ধরা কিছু পড়বো না পারবো উনার দিমগুণ যাপায় শেষ পর্যন্ত উনি নিজের এই বাইসে যে কি করবা হয় এটিমখানা দাও এটিমখানা টাকা পয়সা সমস্ত সাহায্যটাও বাগজ অথবা মসজিদের পুরান মসজিদ থাকে ওই ইমামের দুর্নাম করিয়া মানে খেঁদে দিয়ে ধাক্কা তুমি দেখো অথবা তাও যদি না পারো সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেখো তাহলে যে আপনি একটা বার ব্যস্ত যদি পাইতে চান বেস্তের আপনি কোনো অসুবিধা নাই খালি দুই কাটা জায়গা মসজিদের নামে দেন এই মসজিদ যতদিন থাকবো আপনার মরার পর সব খালি যাইতেই থাকবো ব্যক্তি আপনি বেস্তে যাবেন না বেসতে যাবো কারা এটা বুঝাই ছো কোনো কোন রকমের দুই কাটা জায়গা নেই মসজিদ বহাবেন বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন বই লুয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায় দান করে বই বুঝেন না ছাপাই নিব আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম প্রোগ্রাম করে আসতেছিলাম হারিচা থেকে ওখানে পদ্মা নদীর ভিতরে ই খুলিয়া দিছি গাড়ির বাতাস পাস করতে ওখানে একজন আইসি এরম বইলে দেন কি মসজিদের জন্য কোথায় মসজিদ নদীর মাঝখানে মসজিদ কোথায় কেন নদীর মাঝখানে কোথায় না কোন জায়গা কথা বলে কইবে আমি কিন্তু আপনার গহিনে মানুষ নাই এনে আছেন কে মসজিদ ভালো কথা হয়নি করবেন ওখানে আইসি এখন কি করুন দেন তা আমরা তো আশা আশি করি দেই না উনিটার আমরা দিব না বুঝছি দিবেন না মরবেন না কবরের ভিতরে নিরানব্বইটা সাবে কামরাই ওই দিলাম না কইয়া যাইতেছি আমি ডাকুর আসুন আসুন বাপসা হয়তো দিব আবার আইসে আমি ভাই এই যে কবর ভিতর নিরানব্বইটা সাপে কামড়াইলো বলবে আচ্ছা নিরানব্বইটা সাপ যদি কোনো কবরে থাকে ছোটই হোক বড়ই হোক এই সাপে কি ডিম দুম পারে না পারে সাপে ডিম পারলে আবার নতুন বাচ্চা বুঝতে হয় না হয় তো ওইলে নিরানব্বই আর কতকাল গবে ওখানে কিছু পারে নাই অন উনি আসে আগে মানে এগুলো বানোয়াট কথা কথা বলতে নিয়ানব্বই স্বাভাবিক হয়ে থাকে কেউ কেউ কবরের ভিতরে আপনারে এক করে দেয়া গিল্লা খাইব কথা যদি যদি দান দক্ষিণা করেন তাইলে এই সমস্ত কথা বইলেন টাকা কালেকশন করে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যে ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা হয় মসজিদ উদ্দিন হোক না হয় মাদ্রাসার জন্য হোক বা ইতিমখানার জন্য হোক এই ছাড়া কোনো ওয়াজ নাই এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে কোরআনে থাক না থাক হাদিসে থাক না থাক বুড়িগো কিচ্ছা কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পালন মসজিদ কমিটিরও যদি যে কি ভাই আপনি এগুলি কি আলেম মানুষের কি ওয়াজ করে বাবাই কো বের দাও টাকা রোগ পার দাও টাকা রোগ নিয়ে আমাকে কি কইসে জানেন ওয়াশ করস এক হুজুরে তারাগরি ভালো কালেকশন করছে এক লক্ষ টাকা দিবস হুজুর এক লক্ষ তো উনি ত্রিশ বছর পায় তিরিশ বছর পর্যন্ত হাদিস যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ আমি কেন এক লক্ষ টাকায় দরজা পেয়েছি বৃষ্টি দরজা এটা তখন দেখে নাই না এখন এক লোক আছে লক্ষ টাকা বৃষ্টি দরজা কিনতে লাগবে এক লোক আছে মনে করেন তার ব্যাংকে পাঁচশো কোটি টাকা জমা আছে সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি আর মনে আছে মেয়েরা উঠি তা হন এক লক্ষ টাকাই বেস্তের দরজার ব্যস্ত আছে তাইলে এটা রেটটা চিপরেট ওনার জন্য চিপরেট আপনাকে দশ বিশ টাকা আর ওনার হলো এক লাখ এক সময় উনি চিপরেটে পাই হাত উঠেছে আর হুজুর খুব খুশি মার হাবা মার হাবা আসতে দেন আসতে দেন কাছে গেছে উনিও এত কোটি কোটি টাকা কামাইছে এই জ্ঞানটা ওনার নাই ব্যস্তের মালিক আল্লাহ আমি কেন এই হুজুরের কাছে এক লক্ষ টাকা দিয়া ব্যস্তির দরজা কিনি এই জ্ঞান যখন নাই উনি যখন দেখে নাই উনারও চোখ উসমান বলা যাবে না এককা না কানা তাহলে এক কানায় ব্যবসা আর এক কানায় কি ধর্মের নামে কানার হাট বাজার দা জমসে কে